আভাস মাল্টিমিডিয়া সৃষ্টিকে দৃষ্টি অটো কি আশ্চর্য, কাফনের কাপড় যে বিক্রি করে তিনি তো পরেন না, আর যিনি টাকা দিয়ে কিনেন তিনি নিজেও কাফনের কাপড়টি পরেন না, অথচ যিনি কাফনের কাপড়টি পরিধান করেন তিনি নিজে কাফনের কাপড় পরিধান করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, আপনার আমার আমাদের সকলের কাফনের কাপড় বাজারে চলেই এসেছে, শুধু বাকি যখন নাম না ধরে বলবে আমি হচ্ছি লাশ। তবে দুর্ভাগ্য, এই দুচোখে অনেক লাশ দেখেছি, প্রশ্ন শিক্ষা অর্জন করেছে কি? সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের সম্মানিত তরুণ উদীয়মান বক্তা সম্মানিত শায়েক আব্দুল্লাহ আল মাহমুদ। আমরা আবারও বলছি, শায়েক আব্দুল্লাহ আল মাহমুদ সহকারী পরিচালক দারুসুন্নাহ মডেল মহিলা মাদ্রাসা রংপুর। আমরা সম্মানিত শায়েককে অন্তরের অন্তঃস্থল থেকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বক্তব্য রাখছেন শায়েক আব্দুল্লাহ আল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على كلكم راعين وكلكم مسؤولون عن رعيته رواه البخاري عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليه الجنة المدمن الخمار والأقول الديوس الذي يقر في أهل الخبيثة رواهم أحمد بإسناد صحيح عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أبو داود প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে, যারা পর অনুগ্রহে আজকের এই ওয়াজ মাহফিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন, সর্বাগ্রে সেই আল্লাহর প্রশংসা
আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উপস্থিত শ্রোতৃমণ্ডলী, আদর্শ সমাজ বিনির্মাণে একজন নারীর ভূমিকা, এ শিরোনামে কোরআন ও সুন্নাহ থেকে এক প্রামাণ্য আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার প্রারম্ভেই নারী পুরুষ নির্বিশেষে সকল মুসলমানদেরকে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম এর প্রথম পারার দ্বিতীয় নম্বর সুরার 285 নম্বর আয়াতে শ্রোতাদের পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়াকালু সামিইনা ওয়া আতায়না, শ্রবণকারী হলো ওরাই যারা শ্রবণ করার পর এটাকে বাস্তব জীবনে মেনে চলে। অপর এক বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন 9 নম্বর সূরা তাওবার 46 নম্বর আয়াতে, কাফেররা বলেছিল ওয়াকালু সামিইনা ওয়া আতায়না, আমরা শ্রবণ করলাম আর এটাকে অমান্য করলাম। মূলত শ্রবণকারী দুই প্রকার, যারা শুনে মানে আর যারা শুনে এটাকে অমান্য করে। পবিত্র কোরআনুল কারীম এর 34 নম্বর সূরা সাবা আয়াত নম্বর 13 এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর কৃতজ্ঞ বান্দার সংখ্যা সব সময় কম হয়। সব সময় কম লোকই হেদায়েতের পথে থাকবে, কম লোকই আলোচনা শুনবে, আর বেশি লোকই গান শুনবে। মসজিদে কম লোক থাকবে এটাই স্বাভাবিক, সিনেমা হলে টিকিট পাওয়া যাবে না এটাই স্বাভাবিক। পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফ এর আয়াত নম্বর 179 আল্লাহ কোরআনে দুই ধরনের শব্দ ব্যবহার করে ব্যাখ্যা দিয়েছেন, দুই ধরনের, একটা হলো কলিলাম, একটা হলো ক্যাসিরাম, একটা হলো আকসির, একটা হলো কলিলাম। যেখানে আল্লাহ কলিলাম বলেছে সেখানে অল্প লোকের কথা বলেছে, আর যেখানে ক্যাসিরাম বলেছে আকসার বলেছে সেখানে বেশি লোকের কথা বলেছে। যেমন পবিত্র কোরআনুল কারীম এর 12 নম্বর সূরা ইউসুফ এর আয়াত নম্বর 106 আল্লাহ বলছে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ মুশরিক, আকসার সিংহভাগ মেজরিটি পারসন। আবার আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বেশিরভাগ লোককে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, বেশিরভাগ লোক। তাহলে সংখ্যা কখনো হকের বা সত্যের মানদণ্ড নয়, সত্য ওটাই যা আল্লাহর পক্ষ থেকে এসেছে। পবিত্র কোরআনুল কারীম এর 18 নম্বর সূরা কাহাফ আয়াত নম্বর 29 আল্লাহ বলছে, ওয়াকুলিল হাক্ক মির রাব্বিকুম, বলো হক সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে আসে, সত্য জিনিস আল্লাহর পক্ষ থেকে আসে। ফামান শা ফালিয়ুমিন, যার ইচ্ছা আমরা ঈমান আনতে পারি, ওয়ামান শা ফালিয়াকফুর, যার ইচ্ছা কুফরিও করতে পারে। তবে ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা, আগুন তাদের জন্যই যারা জালেম, যারা অত্যাচার। এজন্য আমাদের উচিত কোরআন সুন্নার এই মেসেজটাকে আখেরি জামানার লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার ফর হিউম্যান বিং, গোটা মানবতার জন্য সর্বশেষ এবং চূড়ান্ত বার্তাবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেসেজ আমাদের জন্য নিয়ে এসেছে এটা কোরআন ও সুন্নাহ। সুনানে আবু দাউদ, মুসনাদ আহমদ, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুল ইলমের 186 নম্বর হাদিস তিনি বলছে, তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি।
তাহলে ইসলাম চলবে এই দুইটি জিনিসের উপর, মানবতা হক এই দুইটি জিনিসের উপর, নারীদের আদর্শ এই দুইটি জিনিসের উপর, মায়ের আদর্শ এই দুইটি জিনিস, বোনের আদর্শ এই দুইটি জিনিস, স্ত্রীর আদর্শ এই দুইটি জিনিস, গোটা মিল্লাতের আদর্শই হলো কোরআন ও সুন্নাহ, যা থেকে আমরা অনেক দূরে। নারীদের বিষয়ে বলতে গেলে প্রথম এবং শেষ অপরাধীদের নাম হলো পুরুষ। নারীদের যে বিষয়ে আপনি বলতে চান ওই বিষয়ের একজন রাহাবার আছে, ওই বিষয়ের একজন রক্ষণকারী আছে, ওই বিষয়ের একজন প্রধান রয়েছে। আমি যদি নারীদের বিষয়ে বলতে চাই, সর্বপ্রথম স্ত্রী হিসেবে তো গার্ডিয়ান হিসেবে কিন্তু আমি স্বামীকে দেখতে পাই। আমি যদি একটা নারী হিসেবে একটা মেয়ের বিষয় বলতে যাই, তাহলে গার্ডিয়ান হিসেবে তার বাবাকে আমি দেখতে পাই। আমি যদি নারী হিসেবে একটা মায়ের কথা বলতে চাই, তাহলে অভিভাবক হিসেবে তার বড় সন্তানকে দেখতে পাই। আমি যদি নারী হিসেবে একটা বোনকে বিশ্লেষণ করতে চাই, তাহলে তার গার্ডিয়ান হিসেবে তার বড় ভাইকে আমি দেখতে পাই। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন এর নর ও নারী দুটাই আল্লাহর সৃষ্টি, এর মধ্যে কাউকে উপরে কাউকে নিচে রাখার কোনো সুযোগ নেই। যতটুকু আল্লাহ রেখেছে অতটুকু রাখতে হবে, এর বাইরে মানুষের ইখতিয়ার করার কিছুই নেই। আল্লাহ বলতেছে তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমারেখা। এই সীমারেখা ইন্ডিয়ার কনস্টিটিউশন দিয়ে রিনিউ করার কোনো সুযোগ নেই, এই সীমারেখা বাংলাদেশের কনস্টিটিউশন দিয়ে রিকভার করারও কোনো সুযোগ নেই। এটা যা আছে এভাবেই থাকবে, এটা পরিবর্তনেরও প্রয়োজন হয় না, পরিবর্ধনেরও প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর পারা দুই নম্বর সূরার দুই নম্বর আয়াত, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ এটার মধ্যে কোনো পরিবর্তন চলবে না, এটার মধ্যে কোনো বেশকম চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 33 নম্বর সূরা আহজাব এর 36 নম্বর আয়াতে, মুমিন নর ও নারী, মুমিন নর ও নারীর এ অধিকার নেই যে আল্লাহ এবং তার রাসূল কোনো আদেশ করলে ওটা আমরা অমান্য করব। এটা কোনো নারীর এখতিয়ারে নেই, এটা কোনো পুরুষের এখতিয়ারে নেই, যা আছে মাথা পেতে মেনে নিতে হবে। তিনি বলেন ওয়ামা ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা, কোন নারী কোন পুরুষ যদি আল্লাহ এবং তার রাসূলের পথকে অমান্য করে অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালান মুবিনা, সে স্পষ্ট গোমরাহির মধ্যে থাকবে, পথভ্রষ্টতার মধ্যে থাকবে। এজন্য নর আর নারী যেটাই হই না কেন আমরা আমাদেরকে অবশ্যই কোরআন ও সুন্নাহ মানতে হবে। পবিত্র কোরআনুল কারীম এর একটি আয়াতে সবচেয়ে বেশি নারীদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে, সবচেয়ে বেশি। পবিত্র কোরআনুল কারীম এর 22তম পারা 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত সূরা আহজাব, আল্লাহ নর ও নারীর মোট 10টা মৌলিক বৈশিষ্ট্য এই আয়াতে উল্লেখ করেছে। তিনি প্রথমে পুরুষ এরপর নারীর কথা বলেছে, প্রথমে ধৈর্যশীলা পুরুষ এবং ধৈর্যশীল নারী, সালাত আদায়কারী পুরুষ সালাত আদায়কারী নারী, সিয়াম পালনকারী পুরুষ সিয়াম পালনকারী নারী, চরিত্রবান পুরুষ চরিত্রবান নারী, সতীত্বের হেফাজতকারী পুরুষ সতীত্ব রক্ষণাবেক্ষণকারী নারী। আগে পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনাতেই আগে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন, আদমকে, আদম আলাইহিস সালামকে। তাহলে ফার্স্ট প্রায়োরিটি অধিকার কিন্তু পুরুষদের, যদিও বা নারী কেন্দ্রিক সমাজে এদেশে নারীরা নিজের মর্যাদাকে আজও নিতে পারেনি। অধিকার আর মর্যাদা এটা কখনো ইকুয়েল নয়, এটা হলো রেসপেক্ট, আর একটা হলো হিউম্যান রাইট, একটা হলো মানবাধিকার,
আর একটা হলো সম্মান, দুইটা আলাদা। একটা নারী প্রগতির নামে স্লোগান দিয়ে নিজেকে জনসম্মুখে নিয়ে আসতে পারে, এই অধিকার তার মর্যাদার হানি করেছে। যদিও বা কোন ধর্মেই নারীকে প্রকৃত আদর্শিক মর্যাদা দিতে পারেনি। যেমন আপনি যদি বাইবেলে তাকান তাহলে দেখবেন যে বাইবেলের প্রথম দিকেই নারীদের বিষয়ে তিরস্কার করে বলা হয়েছে, 10 নম্বর পর্বে বাইবেলের, যে একটা নারীর গর্ভধারণ হলো তার জন্য তার পাপের শাস্তি। কেন? কেননা সেই তো আদমকে উদ্বুদ্ধ করেছিল পাপ করতে, সেই পাপই এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীকে গর্ভধারণ এবং প্রসব বেদনার শাস্তি দিয়েছে। এটা বাইবেল বলছে। হিন্দু ধর্মের দিকে তাকান, হিন্দু ধর্মের প্রচলন ছিল সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে স্ত্রীকে জীবন্ত অবস্থায় স্বামীর সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিতে হত। আজও নারীরা, হিন্দু নারীরা তাদের অধিকার ফিরে পায় না তাদের পরিবারের কাছে। আজও সাঁওতাল নারীরা কোন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্বামীকে উপরে উঠতে বলা হয়, এরপর নারী বলে যে তুমি নেমে আসো, তোমার উপার্জন আমি তোমাকে করে খাওয়াবো। বিভিন্ন ধর্ম বিভিন্ন মতাদর্শ লক্ষ্য করলে দেখতে পাবো যে কোন ধর্মেই প্রকৃত অর্থে নারীদেরকে মর্যাদা দেয়নি, নারীকে সম্মান দেয়নি। নারীকে সর্বপ্রথম সম্মান দিয়েছে যে ধর্ম, তার নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা এর 1 নম্বর আয়াতে বলতেছে যে তোমরা মাতৃগর্ভকে সম্মান করো। আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর সূরা লোকমানের 15 নম্বর আয়াতে বলতেছে যে তোমরা তোমাদের মাদেরকে সম্মান করো। কেন? তারা তোমাদেরকে কষ্ট করে লালন করতেছে, পেটে ধারণ করেছে, 2 মাস দুধ পান করায়। তাহলে রেসপেক্টের কথা, সম্মানের কথা ইসলাম বলেছে নারীদের, কিন্তু আজকের সমাজে নারীরা তাদের অধিকারকে, নারীরা তাদের সম অধিকারের নামে মাঠে নামার কারণে তারা তাদের মর্যাদাকে হারাতে বসেছে। তাদের দাবি হলো দেয়ার আর নো ডিফারেন্ট বিটুইন ম্যান অ্যান্ড ওম্যান, ওয়ান আর ইকুয়াল। নারী আর পুরুষের মধ্যে কি পার্থক্য? আমরা তো সবাই সমান, আমাদের অধিকার তো সকলেরই সমান। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের আলাদা আলাদা বৈশিষ্ট্যে তাদের মর্যাদা দিয়েছে। আমরা নারীদের মর্যাদা স্ত্রী হিসেবে আগে জানার চেষ্টা করি। সহিহ বুখারী মুসলিম মিশকাতে হাদিসে এসেছে 3083 নম্বর হাদিস, আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ইন্না দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই হলো প্রপার্টিস, গোটা দুনিয়াটাই হলো সম্পদ, গোটা দুনিয়াটাই হলো অ্যাসেট। ও খায়রুল মাতাউ দুনিয়া আল ইমরাতু সালিহিন, আর এই গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো চরিত্রবান নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন গোটা পৃথিবী সম্পদ, আর উত্তম সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ হলো যে নারী চরিত্রবান। অন্য বর্ণনায় তিরমিজিতে হাদিসটি এসেছে, মিশকাতুল মাসাবিতে এসেছে 3115 নম্বর হাদিস, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে, চরিত্রের হেফাজত করে, স্বামীর মালের রক্ষণাবেক্ষণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই নারীর জন্য জান্নাতের 8টা মর্যাদাকে উন্মোচিত করে দিবেন, সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে একটা নারী কাজ হলো
তাকে সালাত আদায় করতে হবে কয়েকট পাঁচ অক্ত। যদিও এদেশের নারীরা সালাতের যথাযথ ভাবে আদায় করার জন্য খুব একটা ব্যতিব্যস্ত নয়, জোহর পেরিয়ে আসর, আসর পেরিয়ে মাগরিব অধিকাংশ মহিলারা আজকে সালাত আদায়ে অভ্যস্ত নয়। আজকে আপনার মসজিদ ইসলামবাগ আজানের পরে পূর্ণ হয়ে যায়, কিন্তু আপনার বাড়ির স্ত্রী আপনার বাড়ির মেয়ে কতটুকু মুসল্লি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি নিজে সালাত আদায় করো এবং তোমার পরিবারের প্রতিও এই দাওয়াতে অবিচল থাকো। নারীদের বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছে তারা সালাত আদায়কারী হবে। আজকে সিংহভাগ নারী এই মিনসের বা মাসিকের উপর ভিত্তি করে সাত দিনের জায়গায় দশ দিন নামাজের কোনো খবর নেই, যে নিতান্তই অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবনে মাজা বাবুস সালাত 908 নম্বর হাদিস, তিনি বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, ঈমানদার আর কুফরির মধ্যে পার্থক্য সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইবনে মাজা বাবুস সালাত প্রথম খণ্ডে 909 নম্বর হাদিস, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে একাক্ত সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, সে কাফের হলো। এখানে নারীর কথা নেই, পুরুষের কথা নেই। ইবনে মাজা প্রথম খণ্ড বাবুস সালাত এর 910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে একাক্ত সালাত ছেড়ে দিল সে শিরক করলো। তাহলে এক নাম্বার পয়েন্টটি নারীরা যদি পাস করে না ফেল করে এর উপর তাদের জান্নাত নির্ভর করবে। আটটা জান্নাতের যে কোনো জান্নাতে আপনি ঢুকতে পারবেন, কিন্তু শর্ত হলো সালাতের হেফাজত করতে হবে। 33 নম্বর সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছে যারা সালাত আদায় করে নারী ও পুরুষ। পবিত্র কোরআনুল কারীম এর 23 নম্বর সূরা মুমিনুন এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওই সকল মুমিনরাই সফল কাম যারা নামাজের ব্যাপারে যত্নবান। কাজে নারীদের অন্যতম জান্নাতে যাওয়ার একটা বৈশিষ্ট্য হলো তাদের পাঁচ অক্ত মুসল্লি হতে হবে, সালাত আদায়কারী হতে হবে। বাংলাদেশে একটা ভুল প্রচলন রয়েছে যে বাংলাদেশে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে নামাজের, নারীরা একভাবে নামাজ পড়বে পুরুষেরা আর একভাবে নামাজ পড়বে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারী বাবুস সালাত প্রথম খণ্ড তাওহীদ পাবলিকেশনের 631 নম্বর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবেই সালাত আদায় করো যেভাবে নবী করেছে। সালাতের ক্ষেত্রে নারী এবং পুরুষের কোনো পার্থক্য পদ্ধতিগত দিক থেকে নেই। নারীরাও পাঁচ অক্ত সালাতে ইকামত দিবে, পুরুষেরাও ইকামত দিবে। নারীরাও বুকের উপর হাত বাঁধবে, পুরুষেরাও বুকের উপর হাত বাঁধবে। ইবনে খুজাইমিয়া 759 সুনানে আবু দাউদ বাব সালাতের 759 নম্বর হাদিস, নারীরাও রাফেল এদিন করবে, পুরুষেরাও রাফেল এদিন করবে, দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। সহিহ বুখারী প্রথম খণ্ড বাবুস সালাত 735 থেকে 739 নম্বর হাদিস, সহিহ বুখারী প্রথম খণ্ড বাবুস সালাত 828 নম্বর হাদিস, তারা সালাতের শুরুতে দুই হাত কাঁধ বরাবর ওঠাবে, তারা রুকুতে যাওয়ার পূর্বে দুই হাত কাঁধ বরাবর ওঠাবে, তারা রুকু থেকে ওঠার পর দুই হাত কাঁধ বরাবর ওঠাবে, তারা দুই রাকাত পড়ে যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবে তখন আবারও দুই হাত কাঁধ বরাবর ওঠাবে। এটা নারী পুরুষ সমান, এটা হলো এক নাম্বার জান্নাতে যাওয়ার বৈশিষ্ট্য নারীদের। নারীরা যখন সেজদায় যাবে তখন আগে হাত দিতে হবে, সুনান আবু দাউদ বাবুস সালাত 840 নম্বর হাদিস, তাকে সাতটা অঙ্গ দিয়ে সেজদা দিতে হবে, মাঝখানে ছাগল এর বাচ্চা যাতে যেতে পারে এরকম স্পেস রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারী প্রথম খণ্ড বাবুস সালাত 908 এবং 910 নম্বর হাদিস, যে সাতটি অঙ্গ দিয়ে সেজদা দিতে হবে নারী পুরুষ উভয়কেই। এক্ষেত্রে কোনো পার্থক্য নেই, নারীরাও তাশাহুদে যেভাবে বসে পুরুষেরা ওইভাবে বসবে, তারা বাম পা বিছিয়ে দিয়ে ডান পা খাড়া রাখবে যদি বৈঠক প্রথম হয়। সহিহ বুখারী বাবুস সালাত প্রথম খণ্ড
828 নম্বর হাদিস। আর এটাই যদি শেষ বৈঠক হয় তারা তাহলে পাকে ঢুকিয়ে দিবে বাম পাকে, ডান পা খাড়া রেখে নিতম্বরের উপরে, কোন পার্থক্য নেই। এটা হলো নারীদেরকে যে কোনো আটটা জান্নাতে যাওয়ার কয় নম্বর বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য, তাদেরকে সলাত আদায় করতে হবে পাঁচ হাত। তারা যখন বামুরুর উপর বাম হাত দিবে স্বাভাবিক রাখবে, ডানহুরুর উপর ডান হাত দিলে হাত মুষ্টিবদ্ধ ভাবে সালাম ফিরানো পর্যন্ত ইশারা চলবে। সহি মুসলিম ইসলামী ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড 1196 থেকে 1200, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুস সালাহ 906 থেকে 907 নম্বর হাদিস, পুরোটাই নারী পুরুষ সমান। এটা হলো এক। দুই নম্বর, তারা রমাজানের সিয়াম পালন করবে। রমাজান সিয়াম, যে সিয়াম কয়েকদিন পরই আমরা পাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছে কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। এক নম্বর পারা, দুই নম্বর সূরা 183 নম্বর আয়াত, তারা সায়াম পালনকারী হবে। সায়াম রাখবে কিভাবে, সিয়াম পালন করবে কিভাবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড বাব সিয়াম, সিয়াম অধ্যায় হাদিস নম্বর 1903, তিনি বলছে মান লাম ইয়াদা কাওলা সুরি ওয়াল আমালা বিহি ওয়া জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তোয়াম ওয়া শারাবা। কোন ব্যক্তি সিয়াম থাকাকালীন অবস্থায় তার জবানকে তার কর্মকে হেফাজত করতে পারে না, তার সিয়াম রাখাতে আল্লাহর কিছু আসে যায় না, কাজে নারীর সিয়াম হবে যেভাবে আল্লাহ এবং তার রাসূল রাখতে বলেছে। সন্তান হিসেবে নারীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে কিয়ামতের মাঠে 81 নম্বর সূরা তাকবীর এর 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে কোন অপরাধে তাদেরকে তোমরা জীবন্ত পুড়ে পুঁতে ফেলেছিলে। আমরা জানি আইয়ামে জাহিলিয়াতের যুগে যদি কারো কন্যা সন্তান হতো সে লজ্জাবোধ করত, সে জনসম্মুখে তার মুখকে দেখাতে চাইত না। মুসনাদে আহমদে একটি হাদিস বর্ণনা হয়েছে, দারিমিতে এসেছে 5 নম্বর হাদিস, যে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার সন্তান হত্যার বর্ণনা এভাবে করতেছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইসলামের পূর্বের অবস্থানে ছিলাম, যখন আমার কন্যা সন্তান হয়েছিল, তখন এই কন্যা সন্তান বড় হওয়ার পর আমি এই কন্যা সন্তানকে নিয়ে দূর পাহাড়ের পদদেশে নিয়ে যেতাম, এরপর গর্ত খুঁড়তাম, এরপর ওই কন্যা সন্তানকে বলতাম মা দেখো ওই গর্তের গভীরতা কতটুকু, আমার ওই কন্যা সন্তান যখন গর্তের দিকে তাকাতো তখন আমি বাবা পিছন থেকে ধাক্কা দিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দিতাম। আমার কন্যা সন্তান আমাকে বারবার আব্বা আব্বা বলে ডাকত আর বলতো হে আমার পিতা আপনি আমাকে প্রাণে মেরে ফেলবেন না, আপনার পিতৃত্বের পরিচয় আমি আপনাকে কখনোই দিব না, দেশান্তর হয়ে আর এক দেশে চলে যাব, এরপরে আমাকে আপনি জানে হত্যা করবেন না, কিন্তু মেয়ের এই বুক ফাটা আর্তনাদ পাষণ্ড পিতাকে যেন টলকাতে পারেনি। এই কথাগুলো মেয়ে যখন বলছে তখন ওই পিতা বিশাল একটা পাথরকে মেয়ের মাথার উপর ছেড়ে দিয়েছে, শেষ বাক্যই ছিল বাবা বাবা। এই কথা যখন সাহাবী বলছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পানি পড়তে পড়তে তারই মোবারক ভিজে গিয়েছে। মুহাকর রাদিয়াল্লাহু তাআলা বলছে তোমার ধ্বংস হোক, তুমি রাসূলকে কেন কষ্ট দিলে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হে আমার সাহাবী তুমি থামো। সে তার কষ্টের কথা বলে তার বোঝাকে হালকা করুক, এমন একটা জামানা অতীতে চলে গিয়েছিল যে সময় নারীদের কোনো মর্যাদা ছিল না, এই কন্যা সন্তানের মর্যাদা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসনাদে আহমদের 11663 নম্বর হাদিস, যে যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সন্তান দান করলেন অতপর সে তিনটা সন্তানকে লালন পালন করলো, দীন শিখালো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে।
যে যুগে কন্যা সন্তান হলে মানুষ গর্ত খুঁড়ে পুঁতে ফেলত। 81 নম্বর সূরা তাকবীরের 9 নম্বর আয়াত, তার বিপরীতে মুসনাদ আহমদের 11863 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী শোনাচ্ছেন, ও আমার সাহাবীরা, কাউকে তিনটা সন্তান যদি আল্লাহ মেয়ে দেয়, সে যদি ওই তিনটা সন্তানকে লালন পালন করে, তাকে দিন শেখায়, তাকে সুন্দর পাত্রস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে বুলন্দ করে দেয়, খুলে দেয়। কত বড় মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে দিয়েছে। আমরা কি পারি স্ত্রী হিসেবে স্ত্রীদেরকে যেভাবে বরণ করা দরকার সেভাবে করতে? আমরা কি পারি একটা মেয়েকে যেভাবে লালন পালন করা দরকার ওইভাবে পালন করতে? এই জন্য বলছি যে আমি স্ত্রীর আলোচনা করতে গেলে দায়ী হবে স্বামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহিহ বুখারী পঞ্চম খণ্ড তাওহীদ পাবলিকেশন 67তম পর্ব বাবুন নেকা বিবাহ অধ্যায় 5090 নম্বর হাদিস, তিনি বলছে কোন পুরুষ বিবাহ করলে চারটা জিনিস দেখে, তার সৌন্দর্য দেখে, তার বংশ দেখে, তার সম্পদ দেখে, এরপর তার দিনদারি দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা দিনদারিকে অগ্রাধিকার দাও, না হলে তোমরা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজকে সীমাবাগ যুবক যৌতুকের কৌতুকে পড়ে লক্ষ লক্ষ টাকা শ্বশুরের কাছ থেকে হাতিয়ে নেওয়ার নাম করে আদর্শ নারী খুঁজি না, আমরা খুঁজি শ্বশুরের অর্থ, যার কারণে যার যত শিক্ষা বেশি তার চাহিদা ও তার ডিমান্ড তত বেশি। এসএসসি পাস করেছে তো ডিমান্ড 1 লক্ষ টাকা, ইন্টার পাস করেছে তো 2 লক্ষ টাকা, অনার্স পাস করেছে 3 লক্ষ টাকা, বেসরকারি চাকরি করে 4 লক্ষ টাকা, সরকারি চাকরি কিন্তু গ্রেড সবার নিচে তো 7 লক্ষ টাকা, পুলিশ আর্মি বিজিবি তো 8-10, এর র্যাঙ্কিং বাড়লে এসআই তো 12-15, ব্যাংকের চাকরি আরো বেশি, ডাক্তার 20 লাখ, ব্যাংকার আরো বেশি। তাহলে আজকের সমাজে চাহিদা বেড়ে যাচ্ছে, একটা মেয়েকে যখন আমরা নিয়ে আসছি স্ত্রী হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ বলতেছেন তাকে তোমরা মোহর দিয়ে নিয়ে আসো, তার সম্মান তার রেসপেক্ট। আমরা মোহর তো দেই না, মোহর করি 12,09,301 টাকা, 12,09,301 টাকা, 900 টাকা দিয়ে বাকি টাকা সব বাকি, লক্ষ লক্ষ টাকা বাকি। বাসার রাতে স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার মতো কাপুরুষ স্বামী এদেশে কম না বেশি, অনেক বেশি। তাহলে স্ত্রী হিসেবে তাকে যতটুকু সম্মান, যতটুকু মর্যাদা, যতটুকু অধিকার দেওয়া প্রয়োজন আমরা দিতে জানি না। সহিহ বুখারী 5156 নম্বর হাদিস বাবুন নেকা 67তম পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নারীদেরকে তৈরি করা হয়েছে বাঁকানো হাড় দিয়ে পাথরের, কাজেই তোমরা যদি ওটাকে সোজা করতে চাও ভেঙে যাবে, আর যদি ওটাকে ওভাবেই ছেড়ে দাও ওটা আরো বাঁকতে থাকবে। স্ত্রী হিসেবে কতটুকু তার সম্মান, কতটুকু তার মর্যাদা, এটা আপনাকে আমাকে কিন্তু জানতে হবে। যেমন সুনানে আবু দাউদের 2142 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যা খাবে স্ত্রীদেরকে তাই খাওয়াবে, তোমরা যে মানের পড়বে স্ত্রীদেরকে সেই মানের পড়াবে। আপনি বদ্ধুর আড্ডায় দিনাজপুর শহরে খুব দামি মিষ্টিটা খেলেন, স্ত্রীকে খাওয়ালেন না, তাহলে কি এই হাদিসের অনুবাদ আপনি আমি মানলাম না? আপনি আমি বন্ধুর আড্ডায় অনেক ভালো ভালো মানের খাদ্য খাই, হয়তো প্রতি সপ্তাহে আপনি 3-4 বার করে বিরিয়ানি খান বন্ধুদের কাছে, অথচ আজ পর্যন্ত একটা বিরিয়ানির প্যাকেট বাড়িতে নিয়ে আপনি যেতে পারেননি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা যা খাবে স্ত্রীকে সে মানের খাওয়াবে। তাহলে স্ত্রীদের মর্যাদা স্বামী হিসাবে আমরা দিতে জানি না।
তিরমিজি 1162 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তাহলে আমি কত বড় আল্লাহওয়ালা আর কত বড় শয়তান এটা কিন্তু আমার বাড়ির হোম মিনিস্টারই জানে। আমার এক্সটার্নাল বিহেভ আর আমার ঘরের ইন্টারনাল সিচুয়েশন দুইটার মধ্যে যাতে পার্থক্য না হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টার কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, তোমরা কি কোরআন পড়লা? তোমরা কি কোরআন পড়লা? আপনি একজন সহিহ আকীদার আহলে হাদিস ভাইয়ের সঙ্গে, সঠিক আকীদার ভাইয়ের সঙ্গে যত সুন্দরভাবে কথা বলেন, আপনার বাড়ির স্ত্রীদের সঙ্গে কি এত সুন্দর কথা বলেন? এই খাবার দাও, কেন এটা করেছো, কেন এটা করোনি? কিন্তু আরেকজন ভাই ভুল করতেছে, তাকে আপনি রিকভার করার কত সুন্দর চেষ্টা করতেছেন, তখন আপনার ক্ষেত্রে আয়াত আসে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। একটা বেদাতি ভাইকে হিকমত দিয়ে যদি সঠিক পথে আনতে হয়, তাহলে আপনার স্ত্রীটা কি এর চেয়ে অধম? তাকে হিকমত দিয়ে কেন কথা বলতে আমরা পারি না? দেখুন, স্বামী হিসাবে আমাদের জন্য অনেক করণীয় রয়েছে যে আমরা অনেকেই করতে পারি না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রীর কোন বিষয় যদি তোমাদেরকে কখনো খারাপ লাগে, কোন মন্দ আস্ত্র যদি তোমাকে ব্যথিত করে, তাহলে তুমি ধৈর্য ধারণ করো, হয়তো স্ত্রীর আরো অনেক আচরণ রয়েছে যা তোমার এই ব্যথাকে দূরভূত করবে। স্ত্রী হিসেবে কয়েকটা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে বলবো। স্ত্রী তো সেই এক যে আপনার বাড়ির ধোপা কর্ম পরিচালিত করে। মনে পড়ে কতদিন আপনার পোশাকটা আপনি ধুয়ে দেননি? মনে পড়ে আমি যে স্বামী, কতদিন আমাদের পোশাক আমরা ধুইনি? টু বি কন্টিনিউ, দিনের পর দিন কত সেট জামা কিভাবে যে স্ত্রী ধুয়ে দিচ্ছে, তিনি ধোপার কাজ করছে, বিনিময়ে চেয়েছে আপনার কাছে। স্ত্রী তো সেই যে একটা হোটেলের পার্মানেন্ট মেসিয়া, নিয়মিত আপনাকে খাওয়াচ্ছে, প্রতিদিন ভাত রান্না করছে, একটার পর একটা তরকারি আপনার জন্য পরিবেশন করছে, আপনি খেয়ে প্লেট ঝুঁটা করে রেখে দিচ্ছেন, আবার ওটা পরিষ্কার করে দুপুরবেলার ডাইনিং এ আবারও সুন্দর প্লেট রিপ্রেজেন্ট করছে, কে? এ তো আপনার স্ত্রী, একটুতেই রেখে যান কেন? স্ত্রী কে যে আপনাকে বাবা ডাক বলার সুযোগ করে দিয়েছে? দীর্ঘ 9 মাসেরও বেশি সময় পেটে ধারণ করেছে একটা সন্তানকে, দীর্ঘ 2 বছর দুধ পান করিয়েছে, ধীরে 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 ওই ছোট্ট সন্তান আপনাকে বাবা বলতে শিখেছে, আপনাকে আব্বু বলে ডাক দেয়, আপনার কলিজাটা জুড়িয়ে যায়। কিন্তু এর পিছনে 3 বছর মেহনত, আপনার স্ত্রী রয়েছে, দিনের পর দিন সে ঘুমাতে পারে না, রাতের পর রাত সে জেগেছিল, ব্যথার যন্ত্রণায় সে বেকুল ছিল, সে আপনার স্ত্রী, তাকে সম্মান করুন। ইসলাম তাকে সম্মান করতে বলেছে, তার মর্যাদা রাখতে বলেছে, কিন্তু আমরা স্বামী সেটা করতে পারি না। স্ত্রী তো সেই যে আপনাকে আনন্দ দেয়, আপনার জৈবিক চাহিদাকে পূরণ করে, সে কি স্ত্রী নয়? ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে তোমরা সাদাকা করো, গরিব হলেও সাদাকা করো, যদি না পারো মিষ্টি কথা বলো এটাও সাদাকা, ভালো কাজের আদেশ দাও এটাও সাদাকা, মন্দ কাজের নিষেধ করো এটাও সাদাকা। বলতে বলতে তিনি বলতেছে স্ত্রী সহবাস সাদাকা। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী সহবাস কিভাবে সাদাকা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই কাজ যদি তুমি অন্য মেয়ের সঙ্গে করো তাহলে এটা কি হবে, এটা গুনাহ হবে, তো এটা তোমার স্ত্রীর সঙ্গে করলে এটা নেকির কারণ হবে, মাত্র হলো আপনার স্ত্রী। এজন্য স্ত্রীদের মর্যাদা, এক, তাকে মোহর দিয়ে আনুন, মোহর দিয়ে আনুন। দুই, যেদিন তাকে নিয়ে আসবেন সেদিন তার জন্য আপনার জীবনে উপহার হিসাবে
একটা কালো বোরকা, একটা হাত মোজা, একটা পা মোজা, একটা নিকাব, এটা আপনার জীবনের প্রথম উপহার। যেদিন তাকে আপনি নিয়ে আসবেন আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার বাড়িতে, স্ত্রীর জন্য আপনার উপহার গহনা দিচ্ছেন, আমি নিষেধ করব না, তবে অনুরোধ করব স্ত্রীর জন্য কিছু বই উপহার হিসেবে দেন, মহারানা হিসেবে, বোখারির সেট, মুসলিমের সেট, আবুদাউদের সেট, তিরমিজির সেট, নাসাইর সেট, আপনারও হবে তারও হবে, উপহার দেন। কিভাবে স্ত্রী চয়েস করবেন? বাংলাদেশে স্ত্রী পছন্দ করার নিয়ম ত্রুটি। একটা মেয়েকে দেখতে দুলা ভাইকে নিয়ে যাওয়া হচ্ছে, একটা মেয়েকে দেখতে তার খালাতো ভাইকে, তার কলিককে নিয়ে যাওয়া হচ্ছে, এর সে অপমান আর মুসলমান মিল্লাতের জন্য কি হতে পারে? আজকে ইহুদি নাসরাদের অসভ্যতা মুসলমানদের মধ্যে ঢুকে গেছে, এর পিছনে দায়ী কে? পুরুষরা নয়, আপনি যে মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছেন ও আপনার স্ত্রী হবে, কিন্তু ওই মেয়েটাকে দেখার জন্য আপনার অধিকার রয়েছে, আপনার কলিকের আছে কি, আপনার দুলা ভাইয়ের আছে কি? তাহলে ওই দুলা ভাইকে এবং ওই কলিককে আপনার হবু স্ত্রীকে দেখার সুযোগ করে কে দিল? হবু স্বামী হিসেবে আপনি এবং তার পিতা, তাহলে দায়ভার কার? অপরাধী কে? স্বামী অপরাধী। কেন আপনি দুলা ভাইকে নিয়ে যাবেন? কেন আপনি আপনার কলিককে নিয়ে গেলেন? এমনকি আপনার পিতাও ওই নারীকে পূর্ণাঙ্গ ভাবে কথা বলে দেখার সুযোগ রাখে না, কেন? ওই মেয়ে আপনারও গায়রে মাহরাম, আপনার পিতারও গায়রে মাহরাম। আপনি যদি ওই নারীকে বিয়ে না করেন, আপনার পিতা করার অধিকার ইসলামে রাখে কিনা? রাখে কিনা? নিঃসন্দেহে রাখে। কাজে ইসলামকে ইসলামের জায়গায় রাখতে হবে। তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমারেখা। স্ত্রী হিসেবে তাকে সেভাবেই রাখুন। বাসর রাতে বলুন যে তুমি আমার স্ত্রী, এই বাড়ি থেকে তুমি বাইরে বের হবে না, বের হলে হাত মোজা পা মোজা পরেই তোমাকে বের হতে হবে। এটা স্বামী হিসেবে আপনার আমার কর্তব্য। আর আমরা পাঠাচ্ছি, যাও তুমি ঠ্যাঙ্গা মারাতে যাও, যাও আর সাথে যাও, যাও গ্রামীণ ব্যাংকে গিয়ে লোন নিয়ে আসো, শাড়ি পরে যাও, খুশি করে যাও। এই তো আমাদের স্বামীদের বৈশিষ্ট্য। নিজে বাড়িতে থেকে স্বামীকে গার্মেন্টসে বাঁচাচ্ছি, চাকরিতে বাঁচাচ্ছি। ঠিক ওই স্বামীর যার স্ত্রী গার্মেন্টসে চাকরি করে, ঠিক ওই স্বামীর যে স্বামী বেঁচে থাকাকালীন তার স্ত্রী অন্য পুরুষদের সঙ্গে উপার্জনের পথকে বেছে নিয়েছে, এই স্বামী প্রকৃত অর্থে কোনো স্বামী নয়, এ আদর্শ স্বামী হতে পারে না। অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছে, পাশাপাশি আপনার উপার্জনের ব্যবস্থাও করতে বলেছে। পবিত্র কোরআনুল কারীম এর 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 34 আল্লাহ বলতেছে, আর রিজালু কওয়ামুনা আলা নিসা, আল্লাহ পুরুষকে কর্তৃত্ব করতে বলেছে নারীদের উপর। পুরুষরা হলো কর্তা, তারা হলো গার্ডিয়ান, তাদের স্ত্রীকে তারা পরিচালনা করবে। কেন? কেননা পুরুষেরা তাদের অর্থনৈতিক দায়ভার বহন করে। আমার স্ত্রী কি খাবে এটা স্ত্রীর চিন্তা না স্বামী হিসেবে আমার চিন্তা? আমার স্ত্রী কি পরবে এটা কি স্ত্রীর বাপের চিন্তা না স্ত্রীর স্বামীর চিন্তা? এটা স্ত্রীর স্বামীর চিন্তা। কাজে স্ত্রী হিসেবে তার সঙ্গে আপনি মর্যাদা দেন। দেখুন কয়েকটি ঘটনা, সহিহ মুসলিম কিতাবুল আদাব, আদবের একটা অধ্যায় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে একই প্লেটে খেতেন। কয় প্লেট? কয় প্লেট? একই প্লেটে খেতেন। আমি একটা গোস্ত, হাড়যুক্ত গোস্ত খেয়ে ওটা পাত্রে রেখে দিতাম। আমি লক্ষ্য করে দেখতাম বিশ্বনবী ওই গোস্তটা হাত দিয়ে ধরে ওই অংশে মুখ লাগিয়েছে যে অংশে আমি আয়েশা মুখ লাগিয়েছি। তিনি বলেন
যে আমি এক গ্লাস পানি পান করে রেখে দিয়েছি, বিশ্ব নবী গ্লাসটা হাত দিয়ে ধরলে, এরপর ওই গ্লাসটাতেই পানি পান করলেন ওই জায়গাতে যে জায়গায় আমি আয়েশা মুখ লাগিয়েছি। সুবহানাল্লাহ, কি আদর্শ স্বামী তিনি ছিলেন। কিন্তু আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সিরাতকে অনুসরণ করতে পারি না। সহিহ বুখারীতে হাদিস এসেছে 5236 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপর ভর দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলা দেখতেন, ঘোড়া দৌড় প্রতিযোগিতা বিভিন্ন খেলা দেখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘাড়ের উপর থাকতেনই তিনি মনে মনে ভাবতেন, দেখি রাসূল আমাকে কত ভালোবাসে। তিনি ক্লান্ত হয়ে যেতেন, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ক্লান্ত হতেন না। সুনানে আবু দাউদের 2578 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 3251 নম্বর হাদিস, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলতেছে, আয়েশা চলো তো আমরা দৌড়াদৌড়ি শুরু করে দিই। শুরু করেছে যে ওই যে গোলটা দেখা যাচ্ছে ওটা থেকে কে যেতে পারে, কোন রেফারি নেই, এটা কোন আন্তর্জাতিক প্রতিযোগিতার কোন অনুষ্ঠান নয়, স্বামী স্ত্রী দৌড় প্রতিযোগিতা করছে। দৌড় শুরু হয়ে গেল, দেখা গেল লক্ষ্যে পৌঁছে গেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি গিয়ে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হারিয়ে দিয়েছি। আবার কিছুদিন পর আল্লাহ রাসূল বলল, আয়েশা চলো আবারও খেলতে যাব দৌড় প্রতিযোগিতা। আবারও দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় লাভ করলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আয়েশা শোনো, ওই দিনের পরাজয়ের প্রতিশোধ আজকে বিশ্বনবী নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, পারবেন স্ত্রী হিসাবে মর্যাদাশীল আপনার নারীকে করতে, স্বামী হিসাবে ভালোবাসার বন্ধনে স্ত্রীকে আবদ্ধ করতে, স্ত্রী হিসেবে বিপদের সম্মুখীন ছিলেন আসিয়া 66 নম্বর সূরা তাহরিম এর 12 নম্বর আয়াত খুলে দেখেন, আসিয়া ওই দিন বলেছে যে ইয়া রব্বুল আলামিন, এই ফেরানোর শাস্তি থেকে আমাকে বাঁচাও আর জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। কত কষ্ট ফেরাউন আসিয়াকে স্ত্রী হওয়া সত্ত্বেও করেছে, কত অত্যাচার করেছে। এরপরে আসিয়া ইমান হারায়নি, ইমানের প্রতি অবিচল ছিল। আমরা কি পারি না আমাদের স্ত্রীদেরকে নসিহত করে দিনের পথে আনতে? আমরা কি পারি না বাড়িতে পারিবারিক তালিমের মাধ্যমে স্ত্রীকে ফিরে আনার চেষ্টা করতে? আসলে আমরা স্বামী হিসেবে আদর্শ নই, এজন্য আমাদের স্ত্রীরাও আদর্শ নয়। আমরা ক্ষিপ্ত হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি প্রকৃত যোদ্ধা যে অন্যকে কুস্তিতে হারিয়ে দেয় সে নয়, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনার স্ত্রী আপনার উপর রাগ হলো, এখন আপনি কি করতে পারেন দেখা যাবে, আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা কতটুকু। ও বলতেই পারে, ওর বাড়ি তো নোয়াখালী ছিল, আপনি দিনাজপুর নিয়ে এসেছেন ইসলামবাদে, 25 বছর এক পরিবেশে সে বড় হয়েছে, হঠাৎ করে তার পিতা মাতা ভাই বোন সব রক্তের সম্পর্কে ছিন্ন করে সে নোয়াখালী থেকে আপনার দিনাজপুর চলে আসলো, তার তরকারিতে একটু লবণ বেশি হতেই পারে, তরকারিতে একটু ঝাল কম হতেই পারে, আপনি রাগ হয়ে গেলেন কেন? বলেন, তোমার তরকারি সারা জীবনই ঝাল, সারা জীবনই লবণ বেশি তুমি দাও না। এ আদর্শ কখনো শামিল হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেতে বসতেন, তিনি ভালো লাগলে খেতেন, না লাগলে খেতেন না, তিনি কখনো খাবারের ত্রুটি ধরেননি। আজকে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগে বেশিরভাগ খাবার নিয়ে আর রিমোট নিয়ে, খাবার নিয়ে আর রিমোট নিয়ে। চলছে আইপিএল, স্বামীর রিমোট আইপিএল এর দিকে আর স্ত্রীর রিমোট স্টার জলসার দিকে, এই রিমোট নিয়ে মারামারি, এই রিমোট নিয়ে হত্যা, এই রিমোট নিয়ে স্বামীকে দ্বিখণ্ডিত করে ফেলা। দেখলাম না পেপারে, নিজ স্বামীকে পাথর ইট দিয়ে মাথাতে আঘাত করে ফেটে দিয়ে 6 টুকরো করেছে স্ত্রী করেছে। কোন সমাজ আমাদের, কেন হচ্ছে নারীদের এই দুর্গতি,
কেন আজকের নারীরা স্বামীদেরকে মর্যাদা দিতে পারে না, কেন আজকের নারীরা প্রকৃত আদর্শে নারী হতে পারেনি, এর কারণ হলো স্বামীরা ঠিক নয়, এজন্য স্ত্রীও আজকে ঠিক হয়নি। As you sow, so you reap. যেমন আমি কর্ম করব তেমন ফল ভোগ করব। যৌতুক নিয়েছি 5 লক্ষ টাকা, এরপর 150 বরযাত্রী নিয়ে শ্বশুরের বাড়িতে গিয়ে সারা জীবন গরুর গোশত খাইনি খাওয়িয়েছি, এই স্ত্রী তো আদর্শ হবে না। দুলা ভাইকে নিয়ে আর খালাতো ভাইকে নিয়ে মেয়ের বাড়িতে গিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান করেছি, তাসির তো সেখানেই নষ্ট হয়ে গিয়েছে, কিভাবে এর ইফেক্ট পড়বে আপনার পরিবারে? যার কারণে এই স্ত্রী আদর্শ মা হচ্ছে না, আর আদর্শ মা না হওয়ার কারণে আদর্শ প্রোডাক্ট সমাজে আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মা হিসেবে মর্যাদা দিয়েছেন 17 নম্বর সূরা বনী ইসরাঈল এর 23 নম্বর আয়াতে, ওয়াকদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। তিনি বলতেছে আল্লাহর ইবাদতের পরপরই তোমাদের দায়িত্ব হলো তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদাচরণ করো, তাদের একজন অথবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয় এমন কোন অ্যাটিটিউড করো না যাতে তারা উৎসব্দটুকুও বলে। আমাদের মা কি আদর্শ মা? একজন ব্যক্তি বলেছিলেন, ইফ ইউ গিভ মি এডুকেটেড মাদার আই উইল গিভ ইউ এডুকেটেড ন্যাশন, আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। আজকে আমার মারা কি শিক্ষিত? মারা কি প্রকৃত অর্থে শিক্ষিত? জি, মারা শিক্ষিত। বাংলাদেশের শিক্ষার হিসাবে তারা পিএসসি পাস, জেএসসি পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স পাস, মাস্টার্স পাস, এই শিক্ষায় কি শিক্ষা? এটাই কি শিক্ষা? না, এই তথ্য মিথ্যা। ইফ ইউ গিভ মি এডুকেটেড মাদার আই উইল গিভ ইউ এডুকেটেড ন্যাশন, মিথ্যা কথা। ইফ ইউ গিভ মি ইসলামিক এডুকেটেড মাদার আই উইল গিভ ইউ এ পিসফুল ওয়ার্ল্ড, তুমি যদি আমাকে একটা ইসলামী শিক্ষিত মা দিতে পারো তাহলে তুমি আমি তোমাকে একটা শান্তিপূর্ণ পৃথিবী উপহার দিতে পারো। কিন্তু মাকে শিক্ষিত হতে হবে। মা তাওহীদের জ্ঞান রাখে না, মা রিসালাতের জ্ঞান রাখে না, মা আখিরাতের জ্ঞান রাখে না, মা কোরআন সুন্নাহর জ্ঞান রাখে না। মা পেটে সন্তান ধারণ করেছে, রাত দিন স্টার জলসা জি বাংলাদেশ নারীদেরকে ধ্বংস করতেছে এই ইলেকট্রিক মিডিয়া গুলো, বেশি করে ইলেকট্রিক মিডিয়া। এই ডিসলাইনের চ্যানেলটাকে আমি বলি এটা হলো শয়তানের রগ, এটা হলো আজাজিল শয়তানের রগ, এটা প্রত্যেকের বাড়িতে ঢুকে গেছে। শয়তান আজাজিল যেভাবে জান্নাতে ঢুকে মা হাওয়াকে প্ররোচিত করে আদম আলাইহিসসালামকে প্রলুব্ধ করেছিল, অনুরূপভাবে ওই আজাজিলের শয়তানের ডিসলাইনের চ্যানেল আপনার পরিবারে ঢুকে গিয়ে আপনার স্ত্রী, আপনার অবাধ্য, আপনার মেয়ে এখন আপনার অবাধ্য হয়ে অন্য ছেলের সঙ্গে বিএফ করেছে, মানে বয়ফ্রেন্ড, জিএফ, গার্লফ্রেন্ড। এগুলো হলো আপডেট ভার্সন, এগুলো আপডেট ভার্সন আমাদের চলছে। আজকে অধিকাংশ মেয়েরা কলেজ ইউনিভার্সিটির তাদের বয়ফ্রেন্ড ছাড়া চলে না, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নামে গ্রুপ স্টাডি চলছে ইউনিভার্সিটিতে, দেখবেন গ্রুপ স্টাডি, বুঝলেন? গ্রুপ স্টাডি কি করবে? বিসিএস পরীক্ষা প্রিলিমারি চলছে 40তম, এখন ওরা একসঙ্গে গ্রুপ স্টাডি করবে, একটা বটমূলে সবাই গোল হয়ে বসে একটার পর একটা জব সলিউশন তারা করবে, MP3 সলিউশন করবে, প্রফেসর সলিউশন করবে, সাইফুলসের সলিউশন করবে, শাইনের সলিউশন করবে, নারী পুরুষ একসঙ্গে। নারীরা বেপর্দায় আসার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। আজকে মা হিসেবে আদর্শ মা আজকে কেন আমরা পাইনি? স্ত্রী হিসেবে আদর্শ স্ত্রী কেন পাইনি? সন্তান হিসেবে আদর্শ মেয়ে কেন পাইনি?
বোন হিসেবে আদর্শ বোন কেন পাইনি? হোয়াট দ্য রিজন? এর পিছনে কারণ কি? এর পিছনে এক নাম্বার কারণ হলো পারিবারিক উদাসীনতা। এক নাম্বার কারণ, সহিহ বুখারী 1385 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল্লু মাউলুদু ইউলাদু আলাল ফিত্রাহ, প্রত্যেকটা আদম সন্তান ইসলামের ফিতারাতের উপর, দিনের উপর জন্মগ্রহণ করে। তার পিতামাতা তাকে ইহুদি বানিয়ে দেয়, তার পিতামাতা তাকে অগ্নি উপাসক বানিয়ে দেয়, তার পিতামাতা তাকে নাসারা বানিয়ে দিচ্ছে। এটার আপডেট অনুবাদ কি হবে? তার পিতামাতা তাকে কিরণমালার পোশাকে অভ্যস্ত করে, তার পিতামাতাই তাকে আইপিএল এ অভ্যস্ত করে, তার পিতামাতাই তাকে জি বাংলায় অভ্যস্ত করে। ওই মেয়েটা পৃথিবীতে যখন এসেছিল, ও আইপিএল এ আর ও স্টার জলসার প্রতি মনোযোগী ছিল না, তার মাই তাকে স্টার জলসা দেখতে বাধ্য করেছে, আর তার পিতাই তাকে আইপিএল আর বিপিএল এর নামে জুয়া খেলা দেখতে বাধ্য করেছে, উদ্বুদ্ধ করেছে। তো দায়ী তো মা, দায়ী তো বাবা, সন্তান কখন দায়ী হলো? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। কই? আমার স্ত্রী রাত দিন বেপর্দায় চলছে, আমি পুরুষ, আমার মধ্যে দায়িত্ব অনুভূতি কোথায়? কেন আমি বিয়ে করলাম? আল্লাহ বলতেছে, স্ত্রী যদি কথা না শোনে তাহলে তুমি তাকে উপদেশ দাও, ওয়াজ করো, যদি কথা না শোনে বিছানা পৃথক করো, যদি কথা না শোনে মৃদু আঘাত করো, যদি কথা না শোনে তার পরিবারের মীমাংসার জন্য কথা বলো, যদি কথা না শোনে এক তালাক দিয়ে দাও। ইসলাম তো আপনার আমার জন্য সিস্টেম করে দিয়েছে, আপনি মানছেন না কেন? আমি বলবো, আপনার বিয়ে হয়েছে, আপনি 4 সন্তানের পিতা, এখন বুঝতে পারলেন স্ত্রীকে কন্ট্রোল করতে আপনি অভ্যস্ত নন, এখন আপনার দায়িত্ব কি? নসিহত করা, 2 বিছানা পৃথক করা, 3 মৃদু আঘাত করা, 1/2 ইঞ্চি তুলা দিয়ে আঘাত করবেন বা 1 ইঞ্চি তুলা দিয়ে আঘাত করবেন, 4 তার পরিবারকে বলো, যদি না শোনে 4 সন্তানের জননীটা দেখার বিষয় নয়। আপনাদের এদেশের সরকার যদি 12 বছরের জেলও দেয়, এরপরও জেল খাটা ভালো। এই স্ত্রীকে নিয়ে যদি আপনার মৃত্যু হয় তো জান্নাত হারাবেন। এই জি বাংলা দেখতে অভ্যস্ত স্ত্রী দিয়ে যদি আপনার মৃত্যু হয়, যে স্ত্রী বলে তোমার বাড়িতে ডিসলাইন না থাকলে আমি সংসার করব না, ওই স্ত্রী মূলত দুনিয়াতেই আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। কাজেই সতর্ক সাবধান। 66 নম্বর সূরা তাহরিম আয়াত নম্বর 6, ও আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচতে হবে, নিজের আহালকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, তাহলে স্ত্রীটা হলো আপনার আহাল, ওটাকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে। পবিত্র কোরআনুল কারীমের 71 নম্বর সূরা নূহ, নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে বলেনি, তার পুত্র কেনানকে বলেনি, মেসেজ দেওয়ার দায়িত্ব আপনার, না মানলে তারা আপনার উম্মত নয়। নূহ আলাইহিস সালাম কি তাকে তাদের নৌকায় তুলেছিল? তোলেনি। 12 বছর জেল খাটা অনেক ভালো 4 সন্তানের বাবা হয়ে, কিন্তু কিয়ামতের মাঠে জান্নাত হারানো বৈধ হবে না। এখানে সম্মানিত শ্রোতৃমণ্ডলী, বলছিলাম যে নারীদের আজকে বেপর্দা বা বর্তমান যুগে নারীদের এই অবক্ষয়ের পিছনে মৌলিক কারণ হলো আমাদের পারিবারিক উদাসীনতা। কোন গার্ডিয়ানই সচেতন নই আমরা,
কোন অভিভাবকই সচেতন নয়। মনে করছি শুক্র কীট আমার ডিম্বাণুতে প্রবেশ করেছে, দায়িত্ব ক্লজ না, এটা দায়িত্বের সূচনা, এটা দায়িত্বের শুভ উদ্বোধন। আপনার এই নারীকে, এই মেয়েকে পৃথিবী থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, স্বামীর ঘরে যাওয়ার আগ পর্যন্ত পূর্ণাঙ্গ দায়িত্ব পিতা হিসেবে আপনাকে গ্রহণ করতে হবে। বিয়ে বাহর পর স্বামী হিসেবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। স্বামী মারা যাওয়ার পর সন্তান হিসেবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। বাবা মারা যাওয়ার পর বড় ভাই হিসেবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। নারীদের পর্দা বিষয়ে আল্লাহ অনেক আয়াত বলেছে, যেমন 7 নম্বর সূরা আরাফের 26 নম্বর আয়াত, 24 নম্বর সূরা নূরের 41 নম্বর আয়াত, 60 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আযাবের 33 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 55 নম্বর আয়াত, 59 নম্বর আয়াত, 4 নম্বর সূরা নিসার 119 নম্বর আয়াত, অসংখ্য আয়াতে আল্লাহ নারীদের পর্দার কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের চক্ষুকে নিম্নগামী করার কথা বলেছে পবিত্র কোরআন কারিমের 24 নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াতে। নারীদের এই অসভ্যতার পিছনে 2 নম্বর কারণ হলো বেজাতীয় মতবাদের অনুসরণ। আমরা অন্যের থেকে শিখতেছি, অনুকরণ প্রিয়, যেটা দেখি আমরা সেটা শিখি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদা আয়াত নম্বর 50-51 বলেছে, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, আল্লাহর চেয়ে উত্তম বিধান আর কার? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তাত্তাখিযুল ইহুদা ওয়া আন-নাসারা আউলিয়া, যারা ইহুদি এবং যারা নাসারা এদের পথের তোমরা অনুসরণ করো না। এদের পথের অনুসরণ করো না কি পোশাকে, কি সংস্কৃতিতে, কি কৃষ্টি কালচারে, কোন বিজাতীয়দের অনুসরণ করা যাবে না। সূরা আবু দাউদের 4031 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে নারী, যে জাতি, যে ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করে সে তাদের বন্য হবে। এখন আপনার বাড়িতে জি বাংলা চলে, আপনি কাদের বন্য? আপনার মেয়ে স্কিন প্যান্ট পোশাক পরে রাস্তাঘাটে ঘুরতেছে, আপনি কাদের বন্য? এটা আপনাকে উত্তর দিতে হবে, এবং এটা প্রতিফল কিয়ামতের ময়দানে অবশ্যই ভোগ করতে হবে, বাঁচার কোনো উপায় নেই। এই বেজাতীয় অনুভব মত থেকে আপনাকে, আমাকে দূরে থাকতে হবে। 3 নম্বর, নারী বেপর্দায় চলার পিছনে কারণ হলো প্রতিষ্ঠান, এদেশে শিক্ষা প্রতিষ্ঠান। একটা প্রবাদ প্রচলিত আছে, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 আওয়ার্স রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক অ্যান্ড লিড দ্য ফর দ্য ইসলামিক রিলিজিয়ন, ইউ উইল গেট ফিট দ্য রাস্কেল। আপনার সন্তানকে লেখা শেখান, পড়া শেখান, গণিত শেখান, কিন্তু ইসলাম যদি না শেখান, ইউ উইল গেট ফিট দ্য রাস্কেল, তাহলে আপনার সন্তানটা অসভ্য হয়ে যাবে। এদেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইমারি পর্যন্ত ইসলামের কোনো বালাই নেই, যেটা আছে ওটা না রাখারই স্বামী, ওটা জাস্ট ফরমালিটি মেনটেন। ফরমালিটি মেনটেন বোঝেন না, অনেক ফরমালিটি মেনটেন করতে হয় এদেশের অনেককে। এই ফরমালিটি মেনটেনের ইসলাম বাংলাদেশে চলছে। আমার সন্তানটা ঘুম থেকে উঠে ওজন 5 কেজি 6 কেজি বই পিঠে তুলে দিয়েছে, কত বই, গিয়েই আগে শিরিক করাচ্ছে, গিয়েই আগে শিরিক, রবি ঠাকুরের শিরিক চলছে এদেশে। আমি মুসলিম, আমি কেন রবি ঠাকুরের অনুসারী হব? চুলি হলে হবে, কাশি হলে হবে, জেল হলে হবে, আমি কেন রবি ঠাকুরের অনুসারী হব? আমি কেন আমার ইমানকে বিক্রি করব? 41 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর পরিচ্ছেদ বাংলাদেশের সংবিধান, প্রত্যেকটা ধর্মের স্বাধীনতা আছে, তো আমি মুসলমান আমার স্বাধীনতা গেল কি? আমার স্বাধীনতা গেল কি? আমি কেন রবি ঠাকুরের গান গাব? ছোট্ট সন্তানকে ওটাই শেখানো হচ্ছে। আল্লাহ লোকমান হাকিম তার বেটাকে শেখাচ্ছে, বেটা
লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক করো না, শিরকের চর্চা হচ্ছে সমাজ, চর্চা প্রতিষ্ঠানে। 21 ফেব্রুয়ারি আমার টুয়ের মেয়েটা কার সামনে ফুল দিচ্ছে, কার সামনে নিরবতা পালন করছে? তাহলে আমার সন্তানকে ডাইভার্ট করতেছে কে? এদেশের শিক্ষা প্রতিষ্ঠান। ইসলাম কোথায়? হিন্দু ধর্মের জন্য হিন্দু ধর্ম এখন পাঠ্যপুস্তকে আসে না, নাই আসে না, নাই? যদি পরীক্ষা ভিন্ন হয়, সঙ্গীত ভিন্ন হয়, গজল ভিন্ন হবে। ওরা রবি ঠাকুর গাবে, আমরা কাজী নজরুলের গাব। বই যদি আলাদা হয়, গানও আলাদা হবে। আমার ধর্ম এদেশের সংবিধান এটাই শেখাচ্ছে। আপনাকে ভালোভাবে বলার প্রয়োজন মনে করি, আর্টিকেল 39 অনুচ্ছেদ বি লিখা আছে, দ্য রাইট টু এভরি সিটিজেন টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন অ্যান্ড ফ্রিডম অফ দ্য প্রেস। অর্থাৎ প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের অধিকার ও সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা এদেশে রয়েছে। তাহলে আমার স্বাধীনতা ইসলাম কেন্দ্রিক আমার রয়েছে বাংলাদেশের সংবিধানে। আর্টিকেল 41 অনুচ্ছেদ এ লিখা আছে, এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু প্রফেস প্র্যাকটিস অ্যান্ড প্রোভেটেড এনি রিলিজিয়ন। প্রত্যেক নাগরিক যে কোনো ধর্ম অবলম্বন পালন ও প্রচারের অধিকার রাখে। তাহলে আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, আমার রাইট রয়েছে, অধিকার রয়েছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, যে আমি আমার ধর্মে যেটা পারমিটেড না ওটা আমি করতে পারব। আমার মেয়ে বোরকা পরেই যাবে, হাত মুজে পরেই যাবে। তুমি উচিত ছিল আপনার মেয়েটাকে রেসপেক্ট জানানো, সম্মান জানানো। আপনি একজন টিওনো, একজন ম্যাজিস্ট্রেট, একজন বিসিএস ক্যাডার প্রভাষক, আপনি কেমন করে বলেন, এই মেয়ে তুমি জানো না, নিবন্ধনে কান খুলে পরীক্ষা দিতে হয়, মুখ খুলে পরীক্ষা দিতে হয়, খোলা মুখ না হলে রুম থেকে বের করে দিব, তোমার বিসিএস কবরে দাও ছুটাবে আল্লাহ, মরে দেখো। টিয়ানো সাহেব মরে দেখেন আপনার টিয়ানো খবর আছে কেয়ামতের মাঠে। আপনি বলতে পারেন, বোন তোমার পর্দাকে আমি সম্মান করি, তোমাকে আমি পর্দাকে আমি স্যালুট করি, তবে নিয়ম এদেশের মেনে চলতে হবে। ওই যে একটা ছোট রুম আমরা করেছি, তুমি ওই রুমের ভিতরে এডমিট কার্ডটা নিয়ে যাও, একটা ম্যাডামকে পাঠাচ্ছি, তোমার এডমিট কার্ডের সঙ্গে তোমার মুখের মিল আছে কিনা ওটা একটু দেখে নিব। এটা আমার অধিকার এদেশে, কিন্তু লাঞ্ছিত করা হচ্ছে এদেশে। ইউনিভার্সিটিতে যারা হাত মুজা পা মুজা আর মুখ ঢেকে পরীক্ষা দেয়, অশিক্ষিত কিছু কুলাঙ্গার আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার বোনকে ইসলাম মানার ক্ষেত্রে সবচেয়ে প্রতিবন্ধকতা এদেশের শিক্ষা প্রতিষ্ঠান। বিচার একদিন হবেই। আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নয়? হ্যাঁ, শিক্ষামন্ত্রী বিচার আল্লাহর কাছে দিলাম, টিওনো এমপি মন্ত্রী বিচার আল্লাহর কাছে দিলাম। এই দুনিয়ায় আমার বোন আমার স্ত্রী যদি তার ধর্ম পালন করে পরীক্ষার হলে পরীক্ষা দিতে না পারে, সেদিন আর বেশি দিন দূরে নয় যেদিন কিয়ামত হবে, সব মানুষকে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড় হতে হবে। কাজেই শিক্ষা প্রতিষ্ঠানের অশ্লীলতাকে বন্ধ করতে হবে। স্টাডি ট্যুরে এটা আবার কি? স্টাডি ট্যুরের শাব্দিক অর্থ আমি বলি, এটা হলো জেলার শিক্ষার সফর। একটা মেয়ে একটা ছেলে সিটাগঙ্গে যাবে 3 দিনের সফর করতে, একজন জিব্রাইল আর একজন মিকাইল। ছেলেটা হলো জিব্রাইল, আপনার মেয়েটা হলো মিকাইল, কারো ভিতর কোনো অনুভূতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা নারী আর একটা পুরুষ একসঙ্গে থাকলে শয়তান সেখানে থাকে। একটা হাই স্কুলে শিক্ষা সফরে বাসে যাচ্ছে, ফেসবুকে ভাইরাল হয়েছে, স্যার নাচতেছে, স্যার মেয়েকে, মেয়েরা চতুর্দিকে ঘিরে আর স্যার নাচতেছে মাঝখানে। এটা কি শিক্ষা প্রতিষ্ঠান? এটা কি বিদ্যালয়? এই জন্যই তো জাহাঙ্গীরনগর বিশ্বিদ্যালয়ে সেঞ্চুরি করে 100 রান করে নয়,
আমার দেশের 100 নারীকে ধর্ষণ করে। আজকে প্রশ্ন ফাঁসের নাম করে শিক্ষক হয়ে ছাত্রীকে ধর্ষণ করছে। আজকে নুসরাতের অগ্নিদণ্ডের পিছনে কারণ কি? কুলাঙ্গার যুব যারা নারীকে কেবল ভোগ্য পাণ্ড বা পণ্য হিসেবে বানিয়েছে, এটা দায়ভার আমাদের। আমরা এক করে দিয়েছি, শয়তান এসেছে, বিপদ ঘটেছে। আল্লাহ বলেছে দুইজন আলাদা, নারী পুরুষের শিক্ষা ক্ষেত্র টোটালি আলাদা। তারা সব শিখতে পারবে, তবে শিক্ষা ক্ষেত্র আলাদাটা আমরা যখন এক করে দিয়েছি, এবার আল্লাহ বলতেছে জাহার অল ফাসাদ ফিল বাররি অল বাহরি, এবার জমিনে বিপদ আমি দিলাম। বিবাহ কাসাবা তাই দিন না, তোমাদের হাতের কারণে, তোমাদের কর্মের কারণে আমি আলাদা করেছি, তোমরা এক করলে কেন? সামলাও এখন, ঠেকাও এখন। কত মানবাধিকার সংস্থা বাংলাদেশে, শত শত। ধর্ষণ বাড়ছে না কমছে? এফটিজিং বাড়ছে না কমছে? বেড়ে চলছে। এভাবে সমাধান হবে না, ফিরে আসতে হবে কোরআনের নিকট, ফিরে আসতে হবে হাদিসের নিকট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদেরকে উদ্দত্ত আহ্বান জানাবো যে নিজের ঘরের নারীটাকে রানী করতে গেলে রাজা কিন্তু আপনাকে আগে হতে হবে, রাজার ভূমিকা আপনার থাকতে হবে। আপনি অটো চালিয়ে খাবেন, আপনার স্ত্রীকে বাইরে বের করবেন না, ইমান সস্তা থাকতে হবে। এই জন্য অনুরোধ করবো কয়েকটা বই পড়ার। এক নম্বর বই হলো ইসলামে নারীদের মর্যাদা ও অধিকার, ডক্টর আব্দুর রউফ। দুই, ইসলামে নারীদের পর্দা, শায়খ মোহাম্মদ সালেহ আল হোসাইনি। তিন, হে বোন তোমাকেই বলছি, ডক্টর মোহাম্মদ ইবনে রহমান আরাফি। এরপর আল হিজাব, পর্দার বিধান। এরপর সমঅধিকার নয় মর্যাদা চাই। আরো অনেকগুলো বই আছে, এই বইগুলো আপনার পরিবারে রাখুন, যেহেতু নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ লাইট। এই জ্ঞানের আলোয় হয়তো আপনার আমার পরিবারটা পরিবর্তিত হতে পারে, সংশোধিত হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে আদর্শ পিতা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন বিয়ে করার আগে আদর্শ স্বামী হওয়ার সুযোগ দান করেন। আল্লাহ যেন মেয়ের বাপ হওয়ার আগে আদর্শ পিতা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আদর্শ বড় ভাই হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই আদর্শ ছেলে হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করেই সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করব। পবিত্র কোরআন করিম এর একটি উদ্ধৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নয় নম্বর সূরা তওবা 133, 48 নম্বর সূরা ফাতহা 28, 61 নম্বর সূরা সাফা 159, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্ক লিউযহিরাহু আলা দ্বীনি আলা কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, আর এটা সব দিনের উপর থাকবে। নারীদের এই নিয়ম, নারীদের এই বিধান, এককভাবে শিক্ষা, এককভাবে পর্দা, এটা টুডে অর টুমরো, হয় ইমাম মাহাদি আসলে হবে, না ঈসা আলাইহিসসালাম আসলে হবে। ঈসা আলাইহিসসালাম যেদিন আসবে সেই দিন পৃথিবীর প্রধানমন্ত্রী নারী তো হওয়া দূরের কথা, একটা চৌকিদারেরও দায়িত্ব এ পৃথিবীতে নারীরা পাবে না। সেই দিন আসবেই আসবে, ওই দিনের স্বপ্ন দেখি। ইযা জাআ নাসরুল্লাহ ইয়াউমুল ফাত ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।